ওম নমোদে ওম নমো ভগবুদেব ওম নমো ভগুদেব শ্রীম ভগবত প্রথম স্কন্দ প্রথম অধ্যায়ে শ্লোক ধর্ম প্রজ্জিত কৈতব্র পরমান শতাং বেদং বাস্তব মাত্র বস্তু শিবদং তাপত্র উন্মূলনম শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বর শব্দ হৃদ অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রুশুভিস্তৎক্ষণাত শব্দার্থ ধর্ম ধর্ম প্রজ্জিত সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে বর্জন করে কৈতব ভুক্তিমুক্তি বাসনা যুক্ত অত্র এখানে পরম সর্বোচ্চ নির্মৎসারান যা হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হয়েছে শতাম ভক্ত বেদম বোধগম্য বাস্তবম বাস্তব অত্র এখানে বস্তু বস্তু শিবদাম পরমানন্দদায়ক তাপত্রয় ত্রিতাপ উন্মূলনম সমূলে উৎপাঠিত করে শ্রীমৎ সুন্দর ভাগবতী ভাগবত পুরাণ মহামুনি মহামুনি বেশদেব কৃতে রচিত কিং কি বা প্রয়োজন পরই অন্য কিছু ঈশ্বর পরমেশ্বর ভগবান সদ্য অবিলম্বে হৃদি হৃদয়ে অবরুদ্ধতে অবরুদ্ধ হয় অত্র এখানে কৃতিভি সুকৃতি সম্পন্ন মানুষদের দ্বারা শুশ্রুশুভি অনুশীলনের ফলে তৎক্ষণাত অবিলম্বে শিল প্রভুপাত কৃত অনুবাদ এবং তাৎপর্য জয় ছিল প্রভুপাদ কি জড় বাসনা যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটি হয় মহামুনি বেদবেশ উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্ব জ্ঞান করতে এই গ্রন্থটি যথেষ্ট সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয় ধর্মের অন্তর্গত মৌলিক বিষয় হচ্ছে অর্থনৈতিক উন্নতি ইন্দ্রীয় সুখভোগ এবং চরমে জড়জগতের বন্ধন থেকে মুক্তি ধর্মবিহীন জীবন হচ্ছে অসত্য জীবন ধর্ম আচরণ শুরু হলেই কেবল যথার্থ মানব জীবনের শুরু হয় আহার নিদ্রা ভয় এবং মৈথুন এই চারিটি হচ্ছে পশু জীবনের ভিত্তি এই প্রবৃত্তিগুলি মানুষ এবং পশু উভয়ের মধ্যেই রয়েছে কিন্তু ধর্ম আচরণ হচ্ছে মানব জীবনের একটি বিশেষ কার্য ধর্মবিহীন মনুষ্য জীবন পশু জীবনের থেকে কোনো অংশই উন্নত নয় তাই মানব সমাজে ধর্ম অনুষ্ঠানের প্রচলন রয়েছে যার উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা অবগত হওয়া মানব সভ্যতার নিম্ন স্তরে সব সময় জনজগতকে ভোগ করার তীব্র বাসনা থাকে এবং তার ফলে নিরন্তর ইন্দ্রিয় তৃপ্তির জন্য পরস্পরের প্রতি প্রতিদ্বন্দ্বিতা হয় এই ধরনের চেতনার দ্বারা তারিত হয়ে মানুষ ক্রমান্বয়ে বিপর্যস্ত হতে হতে অবশেষে ধর্মের প্রতি উন্মুখ হয় সে তখন জড় সুখ ভোগের আশায় পুণ্যকর্ম অথবা ধর্ম অনুষ্ঠান করে কিন্তু এই ধরনের জড় সুখ ভোগ যদি অন্য উপায়ে লাভ করা যায় তখন তারা তথাকথিত সেই সমস্ত ধর্ম আচরণে অবহেলা করে এটি হচ্ছে আধুনিক সভ্যতার পরিস্থিতি মানুষ যথেষ্ট অর্থনৈতিক উন্নতি সাধন করেছে তাই এখন আর তারা ধর্মের প্রতি ততটা উৎসাহী নয় মন্দির মসজিদ অথবা গির্জাগুলি এখন প্রায় শূন্যই থাকে মানুষ এখন তাদের পূর্বপুরুষদের তৈরি ধর্ম আচরণের আচরণের স্থানগুলি থেকে কলকারখানা দোকান বাজার এবং প্রেক্ষাগৃহ ইত্যাদির প্রতি অধিক উৎসাহী এর থেকে সহজেই প্রমাণিত হয় যে কেবল অর্থনৈতিক উন্নতি সাধনের জন্যই সেই ধরনের ধর্ম অনুষ্ঠান হয় অর্থনৈতিক উন্নতির ইন্দ্রীয় সুখ ভোগের প্রচেষ্টায় ব্যর্থ হয় তখন সে মুখ্য লাভের চেষ্টা করে এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় প্রকৃতপক্ষে এই ধরনের প্রচেষ্টাগুলিও ইন্দ্রিয় সুখ ভোগেরই চারটি কর্মের পারে এবং ইন্দ্রিয় সুখ ভোগের জন্য পরস্পরের প্রতি অনর্থক প্রতিযোগিতা না করে কিন্তু শ্রীমদ্ ভাগবত হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে সমস্ত কার্যকলাপের অতীত এক দিব্য শাস্ত্র এটি হচ্ছে পূর্ণরূপে জড়জগতের কলুষ থেকে মুক্ত একটি গ্রন্থ যা কেবল জড় ভোগবাসনা রহিত ভগবানের শুদ্ধ ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন জড়জগতের মানুষে মানুষে পশুতে পশুতে সম্প্রদায়ে সম্প্রদায়ে জাতিতে জাতিতে নিরন্তর প্রতিযোগিতা হচ্ছে কিন্তু ভগবানের ভক্তরা এই ধরনের প্রতিযোগিতার অতীত তারা জড়বাদীদের সঙ্গে প্রতিযোগিতা করেন না কেননা তারা ভগবত ধামের দিকে চলেছেন যেখানে জীবন নিত্য এবং আনন্দময় এই ধরনের মহাত্মারা সম্পূর্ণরূপে নির্মৎসার এবং তাদের হৃদয় বৃত্তি সম্পূর্ণরূপে নির্মল জনজগতের সকলকেই একে অপরকে হিংসা করে এবং জনজগতের সকলকেই একে অপরকে হিংসা করে এবং তাই পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা হয় কিন্তু ভগবানের ভক্তরা কেবল জনজাগতিক ঈর্ষা থেকেই মুক্ত নন তারা সকলেরই শুভাকাঙ্ক্ষী এবং তারা চেষ্টা করেন প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভগবত কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠা করার আধুনিক যুগের সাম্যবাদু প্রতিদ্বন্দ্বিতাবিহীন সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে কিন্তু তাদের সেই প্রচেষ্টা যথাযথ নয় কেননা সমাজতান্ত্রিক দেশগুলিতেও রাষ্ট্রপ্রধানের পদের জন্য প্রতিযোগিতা রয়েছে বৈদিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে অথবা সাধারণ মানবিক কার্যকলাপের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে ইন্দ্রিয় হচ্ছে পার্থিব জীবনের ভিত্তি বেদে তিনটি পন্থার উল্লেখ করা হয়েছে তার একটি হচ্ছে উচ্চতর লোকে উন্নীত হওয়ার জন্য সকাম কর্ম দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন দেব দেবীর পূজা করে তাদের লোকে উন্নীত হওয়া এবং তৃতীয়টি হচ্ছে নির্বিশেষ রূপে পরম সত্যকে উপলব্ধি করে তার সঙ্গে এক হয়ে যাওয়া নির্বিশেষ রূপ তার সর্বোচ্চ প্রকাশ নয় নির্বিশেষ রূপের ঊর্ধ্বে হচ্ছে ভগবানের পরমাত্মা রূপ এবং তার ঊর্ধ্বে হচ্ছে তত্ত্বের সবিশেষ রূপ তার ভগবান রূপ শ্রীমদ্ ভাগবতী তত্ত্বের সবিশেষ রূপের বর্ণনা রয়েছে এটি নির্বিশেষ তত্ত্ব সমন্বিত গ্রন্থাবলী এবং বেদের জ্ঞান জ্ঞানকাণ্ড থেকে অনেক উচ্চস্তরের বিষয় এমনকি এটি কর্মকাণ্ড এবং কাণ্ডের ঊর্ধ্বে কেননা এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার পন্থা নির্দেশিত হয়েছে কর্মকাণ্ডে উন্নততর সুখ সুখভোগের জন্য স্বর্গলোকে উন্নীত হওয়ার কামনা রয়েছে এবং জ্ঞানকাণ্ড এবং কাণ্ডেও এ ধরনের কামনা রয়েছে কিন্তু শ্রীমদ্ ভাগবত সেগুলি থেকে অনেক ঊর্ধ্বে কারণ তার লক্ষ্য হচ্ছে পরম সত্যের সবিশেষ প্রকাশ পরমেশ্বর ভগবান যিনি হচ্ছেন সবকিছুরই পরম কেন্দ্র শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে মূল তত্ত্ব এবং তার বৈশিষ্ট্য উভয় সম্বন্ধে অবগত হওয়া যায় মূল তত্ত্ব হচ্ছেন পরম সত্য পরমেশ্বর ভগবান এবং অন্য সবকিছুই হচ্ছে তার শক্তির আপেক্ষিক প্রকাশ কোনো কিছু মূল তত্ত্ব থেকে বিচ্যুত নয় কিন্তু তা সত্ত্বেও শক্তি শক্তিমান থেকে ভিন্ন এই ধারণাটি পরস্পর বিরোধী নয় বেদান্ত সূত্রের একটি সূত্র জন্মাদৃশ্য যতা এর মাধ্যমে শুরু হয়েছে যে শ্রীমৎ ভাগবত তাতে বেদান্ত সূত্রের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব স্পষ্ট ভাবে প্রকাশিত হয়েছে যে সমস্ত মনোধর্মী শক্তিকে পরমত্ত্ব বলে প্রচার করতে চায় তাদের সেই বিকৃত সিদ্ধান্তের উত্তর হচ্ছে শ্রীমদ ভাগবতের বিজ্ঞান যাতে বিশ্লেষণ করা হয়েছে যে ভগবানের শক্তি ভগবানের সঙ্গে যুগপথ ভিন্ন এবং অভিন্ন এই জ্ঞান যখন যথাযথভাবে ভাবে হৃদয়ঙ্গম করা যায় তখন দেখা যায় যে দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ উভয়ই অপূর্ণ এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বের ভিত্তিতে যখন দিব্য চেতনার বিকাশ দিব্য চেতনার বিকাশ হয় তখন মানুষ দুঃখ থেকে মুক্ত হন এই দুঃখ হচ্ছে এক নম্বর মন এবং দেহজাত আধ্যাত্মিক ক্লাস দুই নম্বর অন্য প্রাণীজনিত আদি ভৌতিক ক্লাস এবং তিন নম্বর প্রাকৃতিক বিপর্যয় জাত আদি দৈবিক ক্লেশ আধি দৈবিক ক্লেশ শ্রীমদ ভাগবতির সূচনা হচ্ছে ভগবানের চরণে শরণাগতির মাধ্যমে ভক্ত সর্বতোভাবে অবগত থাকেন যে তিনি পরমেশ্বরের সঙ্গে এক তবে তার স্থিতি হচ্ছে পরমেশ্বরের নিত্য সেবক রূপে জনজগতে ভ্রান্তিবশত কেউ মনে করতে পারে যে তিনি হচ্ছেন সবকিছুর অধীশ্বর এবং তার ফলে তিনি নিরন্তর তিতাপ দুঃখ ভোগ করেন কিন্তু কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারেন যে তার যথার্থ স্বরূপে তিনি হচ্ছেন ভৃত্ত তৎক্ষণাৎ তিনি সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন জীব যতক্ষণ জনজগতের উপরে প্রভুত্ব করার চেষ্টা করে ততক্ষণ তার পক্ষে ভগবানের সেবক হওয়ার কোন রকম সম্ভাবনাই থাকে না পরমেশ্বর ভগবানের সেবা পরমার্থিক স্বরূপের শুদ্ধ চেতনার মাধ্যমেই কেবল সাধিত হয় এই সেবার মাধ্যমে তৎক্ষণাৎ জনজগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় সর্বোপরি শ্রীমদ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের রচয়িতা শিল বেসদেব কর্তৃক প্রদত্ত বেদান্ত সূত্রের ভাষ্য তার পারমার্থিক জীবনের পরিপক্ক অবস্থায় নারদমণির কৃপায় তিনি সেটি রচনা করেন শিল বেসদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান নারায়ণের অবতার তাই তার প্রামাণিকতা সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে না তিনি হচ্ছেন বৈদিক শাস্ত্র গ্রন্থের প্রণেতা আর তিনি নির্দেশ দিয়েছেন যে অন্যান্য শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করার আর কোনো প্রয়োজন নেই কেবল শ্রীমদ্ভাগবত ভাগবত অধ্যয়ন করলেই পরমার্থ সাধিত হবে অন্যান্য পুরাণে বিভিন্ন দেবদেবীর উপাসনা করার পন্থা নির্দিষ্ট হয়েছে কিন্তু ভাগবতে কেবল পরমেশ্বর ভগবানের কথাই বর্ণিত হয়েছে পরমেশ্বর ভগবান হচ্ছেন পূর্ণ এবং বিভিন্ন দেব দেবীরা হচ্ছেন তার অংশ সদৃশ। তাই পরমেশ্বর ভগবানের আরাধনা করলে আর অন্য দেবদেবীর চৈতন্য মহাপ্রভু শ্রীমদ ভাগবত কে অমল পুরাণ বলে অভিহিত করে অন্যান্য সমস্ত পুরাণ থেকে তার স্বাতন্ত্র নিরূপণ করেছেন পারমার্থিক জ্ঞান লাভ করার যথার্থ পন্থা হচ্ছে চিত্তে শ্রবণ উদ্যত ভাব সম্পন্ন হলে এই অপ্রাকৃত বাণী হৃদয় করা যায় না যথার্থভাবে এই জ্ঞান আহরণ করা সম্বন্ধে ব্যবহার করা হয়েছে শ্রবণ করার জন্য ঐকান্তিক ভাবে উৎকণ্ঠিত হতে হবে নিষ্ঠা ভরে তা শ্রবণ করাই হচ্ছে এই জ্ঞান আহরণের প্রাথমিক যোগ্যতা যে সমস্ত মানুষ দুর্ভাগা তারা এই শ্রীমদ ভাগবত শ্রবণে বিন্দু মাত্র উৎসাহী নয় এই পন্থাটি অত্যন্ত সরল কিন্তু তার প্রয়োগ অত্যন্ত কঠিন দুর্ভাগ্য মানুষেরা রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে অলস আলোচনা করার যথেষ্ট সময় পায় কিন্তু যখন তাদের ভক্ত সঙ্গী শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার জন্য আহ্বান করা হয় তখন তারা তাতে তাদের অনিচ্ছা প্রকাশ করে কখনো কখনো পেশাদারী ভাগবত পাঠকেরা শুরুতেই পরমেশ্বর ভগবানের অতি অন্তরঙ্গ এবং অতি গোপনীয় লীলা সমূহের আলোচনা করে যা শুনে আপাত দৃষ্টিতে মনে হয় তা যেন একটি কাম বিষয় গ্রন্থ শ্রীমদ ভাগবত শ্রবণ করতে হয় প্রথম থেকে এই গ্রন্থটির বিষয়বস্তু বিষয়বস্তু হৃদয়ঙ্গম করার যোগ্যতা সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে বহু স্বীকৃতি অর্জন করার ফলে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার যোগ্যতা লাভ করা যায় বুদ্ধিমান মানুষরা তাদের চিন্তাশীল বিচারের দ্বারা উপলব্ধি করতে পারেন যে মহর্ষি বেদব্যাস আশ্বাস দিয়ে গেছেন যে শ্রীমদাগব শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায় বেদে নির্দেশিত পারমার্থিক উপলব্ধির বিভিন্ন স্তরে উন্নীত না হয়েও কেবলমাত্র শ্রীমদ্ভাগবতের এই জ্ঞান শ্রবণ করার মাধ্যমেই কেবল ভাবে পরমেশ্বর স্তরে পরমহংস পরমহংস স্তরে উন্নীত হওয়া যায় যায় ছিল প্রভুপাত কি যায় এটাই গৌর প্রমাণ